যখনই আমি খাট কাঁপাতে যাই তখন দেখি সে পালিয়ে যায়। না হলে তোমার মতো এত সুন্দরীকে দেখে, নাও না আজকে তোমার ইচ্ছে মতো স্বাদ মিটিয়ে না। কেন, এখানে এই বিছানায় তুমি আর আমি একসাথে শোব? আচ্ছা, বলছিলাম আপনি কি একা? হ্যাঁ, আসলে মানে না, মানে আমি একা, আর এখানে না একা কোনো হোটেলই দিচ্ছে না। আর বলবেন না, আমারও না সেম সমস্যা। আমরা যদি বলি দুজন তাহলে কিন্তু রুম পেয়ে যাব। না না, আপনি কিন্তু ভরসা করতে পারেন। আচ্ছা, সেই ভালো, ঠিক আছে, আমার কোনো ভয় নেই। তাহলে তো কোনো সমস্যা নেই, চলুন তাহলে। চলুন। আচ্ছা, আপনার সাথে লাগেজ? আসলে দুদিনের ব্যাপার, তো তাই সেরকম একটা জামা কাপড় নিই নি। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি আর কি ট্রাভেল ব্লগ বানাই, তো এদিক ওদিক একা একাই। ও আচ্ছা, ঠিক আছে, বলছি আমি একটু তাহলে ফ্রেশ হয়ে নিই। হুম, অবশ্যই। ঠিক আছে। উফ, কি মাল রে! ওই জার্নির যা টায়ার্ডনেসে কি বলবো। না না, ঠিক আছে ঠিক আছে, বলছিলাম রাতে শোয়া? হ্যাঁ, শোয়া। না না, বলছিলাম শোয়াটা কোথায় হবে? কেন, এখানে এই বিছানায় তুমি আর আমি একসাথে শোবো? হ্যাঁ, একসাথে কেন, আমার সাথে শুতে কি কোনো প্রবলেম আছে? না না, আমার কেন প্রবলেম থাকবে, তোমার যদি প্রবলেম না থাকে। ব্যাস, তাহলে তো হয়ে গেল, সব মিটে গেল। কি বলছি, বাইরেটা একটু হাওয়া দিয়েছে, এই প্লিজ একটু দরজাটা খোলো না। ঠিক আছে। আহ, কি হাওয়া! আমারও পড়ানো যাহাজায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পড়ানো যাহাজায় তোমা ছাড়ার জগতে কেহ নাই, কিছু নাই গো। আমার পড়ানো জাহাজ।
তোমাকে না খুব মায়াবী লাগছে। যেন যেন মনে হচ্ছে তোমাকে কি মনে হচ্ছে, তোমার রূপের দেহের মধুর হাবুডুবু খেতে ইচ্ছা করছে। বাবা কেউ বললো তাহলে? সত্যি বলছি, এমন মোহময় আমি আগে দেখিনি। দেখো পরে আবার পাল্টি খাবে না তো? না সত্যি বলছি। তাহলে শুধু তুমি আর আমি, আজকে ঘরে যদি কিছু হয়ে যায় কি আর হবে? তোমার দেহের মধু খাবো, যা হবে তাই ঘরে, আর তো কেউ জানতে পারবে না। কিন্তু সবকিছু কেমন একটু তাড়াহুড়ো লাগছে না? ঠিক জিনিস ঠিক সময়ই হয়। তাহলে শুরু করবে এখন? হ্যাঁ বলো, নিচ উপর কোথা থেকে শুরু করব? তবে আমার একটা আবদার আছে। আবদার? কিসের আবদার? আমি আজকে তোমাকে নিয়ে খাট নাড়াবো আর তুমি মজা নেবে। ও আচ্ছা, বেশ বেশ, সেক্সি মনোভাব। চলো 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 তাহলে। এবারে তুমি আর পালাতে পারবে। আরে পালাবো কেন? যখনই আমি খাট কাঁপাতে যাই তখন দেখি সে পালিয়ে যায়। হ্যাঁ, তাহলে বোধহয় নির্বোধ ছিল, না হলে তোমার মতো এত সুন্দরীকে দেখে। নাও নাও, আজকে তোমার ইচ্ছে মতো স্বাদ মিটিয়ে নাও। আজ আমি আমার মনের স্বাদ মেটাবো তোমার মতো হ্যান্ডসামকে দিয়ে। আরে ভয় পাওয়ার কিছু নেই। আরে দেখো দেখো, আসো আসো কাছে, আসো আসো আসো। এই তো বললে সাত মেটাবে, মেটা সাত। এই এই প্লিজ 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 প্লিজ, আমাকে আমাকে খুলে দাও না, আমি তো মেয়েদের পছন্দ করি, এরকম অর্ধেক মেয়েদের না, প্লিজ প্লিজ। জানি তো সব ছেলেই পালায়, ওই জন্য তো বেঁধে দিচ্ছি, আজ নেব মজা। প্লিজ প্লিজ, না না প্লিজ প্লিজ না, প্লিজ প্লিজ না। ওরে বাড়ি, ওরে বাড়ি, ও ওরে বাড়ি, ওরে।